বন্ধুগণ আজকে আমরা শিখব প্রনন যেভাবে সাবজেক্ট রূপে 42 ভাবে পড়া যায় সেগুলো বিষয়গুলো নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এখন আসুন বন্ধুগণ প্রনন যেভাবে সাবজেক্টের আলোকে 42 ভাবে বসে সেই সকল বিষয়গুলো নিয়ে হ্যাঁ এখন আসুন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি এক থেকে পাঁচ পর্যন্ত কিভাবে পড়বেন কিভাবে প্রয়োগ হয় সেই সকল বিষয়গুলো নিয়ে দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি ছয় থেকে এগারো পর্যন্ত আজকে আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার বিরুতে ১২ থেকে ১৮ পর্যন্ত যেভাবে পড়বেন এবং যেভাবে পড়লে দ্রুত গতিতে রপ্ত করা যাবে সেসকল বিষয়গুলো নিয়ে হ্যাঁ বন্ধুগণ এখন লক্ষ্য করুন কিভাবে পড়বেন ১২ নম্বর হচ্ছে নবরী প্লাস প্রনন ভা নাউন বসিয়ে পড়া যায় যেমন নবরী অফ আজ আমাদের কেউই না নবরী অফ ইউ তোমাদের কেউই না নবরী অফ দ্যাম তাদের কেউই না নবরী অফ দ্য বয়েজ ছেলেদের কেউই না নবরী অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের কেউই না নবরী অফ দ্য গার্লস মেয়েদের কেউই না তো বন্ধুগণ এইভাবে আমরা বাক্যাংশের মাধ্যমে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারি এবং এইগুলি সাবজেক্টে ঘরে বসে বাক্য তৈরি করতে পারি তাই এরূপ আদলে কমপক্ষে ৫০ থেকে ১০০টি বাক্যাংশ বানিয়ে এখনই পড়ে ফেলুন এবং বাংলা অর্থ সহকারে পড়ুন তারপর আসুন বাক্য কিভাবে তৈরি করবেন নবরী অফ আজ ডিড দ্য ওয়ার্ক আমাদের কেউই কাজটি করেছিল না তো এইভাবে নবরী অফ দ্যাম ওয়ান্ট টু পিকনিক তাদের কেউই পিকনিকে গিয়েছিল না যে এই বাক্যটি যেভাবে করা হলো যে কোনো টেন্সের মাধ্যমে এবং অক্সিলেবার যুক্ত করে আপনারা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো এইভাবে যে কোনো টেন্সের আলোকে পড়তে থাকুন বানিয়ে বানিয়ে লিখুন এবং ওপরে প্রতিটা বাক্যাংশ দিয়ে এইভাবে কমপক্ষে ৫টির সাথে ১০টি করে বাক্য তৈরি করে পড়ুন হ্যাঁ এখন আসুন বন্ধুগণ ১৩ নম্বর যেভাবে পড়বেন ১৩ নম্বর হচ্ছে লক্ষ্য করুন উই নান আমরা কেউই না ইউ নান তোমরা কেউ নেন দে নান তারা কেউ না দ্য বয়েজ নান ছেলেরা কেউ না দ্য স্টুডেন্টস নান অর্থাৎ ছাত্ররা কেউ না তো বন্ধুগণ এইভাবে দ্য গার্লস নান মেয়েরা কেউ না তো এইভাবে আমরা এরূপ গঠনের আলোকে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্টে রূপে আমরা বসে পড়তে পারব তাই আপনারা কমপক্ষে ৫০ থেকে ১০০টি এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়ুন এবং সাবজেক্ট রূপে প্রতিটা দিয়ে ১০টি করে বাক্য তৈরি করে পড়তে থাকুন যেমন এইভাবে উই নান দিদ আমরা কেউই কাজটি করেছিলাম না দে নান ওয়েন্ট টু পিকনিক তারা কেউই পিকনিকে গিয়েছিল না হ্যাঁ এইভাবে যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন এখন আসুন বন্ধুগণ ইট ইজ প্লাস প্রনন নাউন যেমন ইট ইজ আই হো আমি ইট ইজ ইউ হো তুমি ইট ইজ দে হো তারে ইট ইজ সাদিয়া হো সাদে ই তো বন্ধুগণ এইভাবে আমরা এরূপ গঠনের আলোকে শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারব হ্যাঁ এখন আসুন এদের এরূপ আলোকে কমপক্ষে ৫০টি সাবজেক্ট তৈরি করে বাংলা তৈরি করে পড়তে থাকুন তারপর প্রতিটা দিয়ে কমপক্ষে ৫ থেকে ১০টি করে বাক্য তৈরি করুন এরূপ আদলে যেমন ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম হ্যাঁ এখানে ইট ইজ আই হু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি ইট ইজ আই হু আর ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করতেছি ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি তো বন্ধুগণ যে কোনো টেন্সের আলোকে পড়তে পারবেন এবং এখানে যে কোনো অক্সিলেবার বসিয়ে কিন্তু বাক্য তৈরি করা যাবে তাই মানে এরূপ আদলে কমপক্ষে ২০ থেকে ৩০টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন হ্যাঁ এখন আসুন বন্ধুগণ দিস ইজ প্রনন নাউন যেমন দিস ইজ আই হো এই আমি দিস ইজ ইউ হো এই তুমি তো বন্ধুগণ এই আমি এই তুমি এই সে এই তারা এই সাদিয়া এই কামাল জামাল এই এই মেয়েটি যে এই মেয়েটি যে এইভাবে আমরা পড়তে পারি তাই এরূপ আদলে আমরা শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো সাবজেক্ট রূপে এগুলো ব্যবহার করতে পারবো তাই বানাতে চেষ্টা করুন সাথে অবশ্যই বাংলাটা রাখুন এখন আসুন দিস ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক এই আমি কাজটি করেছিলাম দিস ইজ দে হু ওয়ান্ট টু পিকনিক এই তারাই পিকনিকে গিয়েছিল এরূপ আদলে আর আদলে এবং যে কোনো টেন্সের আলোকে আপনারা কমপক্ষে ১০ থেকে ২০টি করে বাক্য বানাতে থাকুন এখন আসুন ১৭ নম্বর আমরা পড়ব যে দিস ইজ ভেরি প্রনন নাউন যেমন দিস ইজ ভেরি আই হো সেই আমি
this is very you ho shei tumi it is this is very de shei tara this is very very the girl shei meti to eibhabe bondhukon shato shato bakyansho baniye pora jay tai banate thakun ebong banglar sathe bangla meaning to rakhun এখন আসুন বাক্য কিভাবে তৈরি করবেন দিস ইজ ইট ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক সেই আমি কাজটি করেছি করেছিলাম দিস ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক এখানে যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন তাই এবং যে কোনো অক্সিলভার বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন তাই একে একে বানাতে চেষ্টা করুন এখন আসুন ১৮ নম্বর দ্যাট ইজ প্রনাউন যেমন দ্যাট ইজ আই হো সে ওই আমি দ্যাট ইজ আই হো ওই আমি That is you ho, oi tumi, that is de ho, shei tarai, that is sadia ho, shei sadiai. To bondhukon erup gothon aloke shoto shoto na haja haja bakyansho baniye pora sombhob. Tai apnara baniye porte thakun, inshallah, ebong bakko gulo eibhabe banate thakun, ebong jekono tense aloke apnara bakko baniye porben. Haan, bondhukon ajker alochona theke amra ki shikhe nilam, ektu bhalo gulo lokkho korun. Prothome amra nobody diye porlam, tarpor oi nan diye porlam. তারপর ইট ইস আই হু দিয়ে তারপর দিস ইস আই হু দিয়ে ইট ইস ভেরি আই হু দিয়ে আবার দ্যাট ইস আই হু দিয়ে এইভাবে আমরা পড়লাম তা ইনশাল্লাহ বন্ধুগণ এইভাবে যদি আপনারা পড়তে থাকেন ইনশাল্লাহ মনে অজান্তে ভাষা আপনাদের রপ্ত হয়ে যাবে যাদের ভিডিওগুলোর দরকার তারা স্বল্প মূল্যে ভিডিও লেকচার নিতে পারেন এবং ঘরে বসে শিখতে পারেন তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ১৯ থেকে ২৫ পর্যন্ত তাই পরবর্তী ভিডিওটি দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিওই আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ